মহারাজ। কি হলো মহামন্ত্রী, চুপ করে আছো কেন? প্রজারা এবছর সব খাজনা দিয়ে দিতে পারবে, ফল ভালো হয়েছে মহারাজ। কি বললে? ফল ভালো হয়েছে তাই সব খাজনা মিটিয়ে দেবে? না 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 না, এ আমি হতে দেব না মহামন্ত্রী, কিছুতেই না। কিন্তু মহারাজ, প্রজারা তো। থামো, একদম চুপ করো, সেনাপতিকে ডাকো এক্ষুনি। প্রণাম মহারাজ। শোনো শোনো সেনাপতি, শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। ও মা, সবাই কাঁদছে কেন? আর বলো কেন, আমাদের সব শেষ হয়ে গেল। ওই দেখো, আমাদের সব শেষ হয়ে গেল। হ্যাঁ, কারো কোনো জমি বাকি নেই, সব জমি পুড়ে ছাই। এবার এবার সব না খেতে পেয়ে মরব গো, না খেতে পেয়ে মরব। মহাদুষ্ট মহাদুষ্ট আমাদের হীরক রাজ। আর আমাদের প্রতিবেশী রাজা স্বর্ণ রাজা কি ভালো, প্রজাদের কত ভালোবাসে। সবই আমাদের দুর্ভাগ্য গো, সবই দুর্ভাগ্য। ঠিক আছে, কেঁদো না কেঁদো না তোমরা, আমি দেখি কি করতে পারি। কি কি করবে তুমি? কিছু তো একটা করতেই হবে, আমি আমি আসি। কিন্তু বাবা, আমি যে রক্তপাত যুদ্ধ থেকে হাজার হাজার মাইল দূরে থাকি, আমি কি করে হীরক রাজের সাথে পেরে উঠবো? যুদ্ধ করে, আপনি আপনি যুদ্ধ করে আমাদের রাজ্যের রাজা হন রাজামশাই, তবেই সব সমস্যার সমাধান হবে। শোনো বাবা, যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। তবে উপায় উপায় কি রাজামশাই? জানি না বাবা, জানি না। আচ্ছা রাজামশাই, আমি আসি। এসো। না, আর দেশে ফিরব না, কোন মুখ নিয়ে আমি ফিরব? দেশবাসীকে বিপদে সাহায্য করতে পারলাম না। কে কাঁদছে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে, দেখি তো। বাঁচাও, আমায় বাঁচাও। উমা, একটা হরিণ শিশু গর্তে পড়ে গেছে, উঠতে পারছে না। আমাকে বাঁচাও, তুলো গর্ত থেকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ওঠো ওঠো ওঠো, আর একটু চেষ্টা করো, ওঠো ওঠো। উমা, সে কি? ধন্যবাদ বন্ধু। ঠিক আছে ঠিক আছে, আমি আসি। তা তুমি এই জঙ্গলে কি করছিলে? আমি আমার দেশবাসীদের কথা দিয়েছিলাম, তাদের সাহায্য করব, কিন্তু কথা রাখতে পারলাম না, তাই আর দেশে না ফিরে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। ও, তা কি বিপদ শুনি? আমাদের রাজামশাই, ওই ওই হীরক রাজা খুব দুষ্টু,
তার অত্যাচারে দেশবাসীরা অতিষ্ঠ হয়ে আছে। বুঝেছি, তুমি এসো আমার সাথে। কোথায়? দেখি দেখি তোমায় সাহায্য করতে পারি কিনা। না না, আমায় সাহায্য করতে হবে না। ওই হীরক রাজা খুব শক্তিমান, ওর সাথে কোনো মতেই পেরে উঠবো না আমরা। আরে বাবা, এসোই না, দেখো যদি কোনো কাজে এসে যায়। আচ্ছা চলো তবে। সমস্যা? আমার বন্ধু কানাই খুব বিপদে পড়েছে, ওকে সাহায্য করুন। প্রণাম। কি সমস্যা তোর? বাবা, দেশবাসীরা মহা সমস্যায় আছে, হীরক রাজা খুব অত্যাচার করছে, কিছু একটা ব্যবস্থা করুন বাবা। কিন্তু হীরক রাজা খুবই শক্তিমান রাজা বাছা। তবে তবে কি উপায় হবে? উপায় একটাই, পূর্ব হিমালয়ের পাদদেশে আছে এক সরোবর, তার নিচে আছে এক আশ্চর্য প্রদীপ। ওই প্রদীপ যদি তুই সঙ্গে রাখতে পারিস, তবে যে কোনো অসাধ্য কাজ সারতে পারবি। ও আচ্ছা ঠিক আছে, তবে তবে আমি আসি বাবা। দাঁড়া, ওই সরোবরে প্রতি মুহূর্তে আছে বিপদ, যত বিপদ থাকুক আমাকে ওই প্রদীপ তুলতেই হবে। আমি আমি আসি বাবা। আচ্ছা এসো তবে। আসি বন্ধু। এসো, সাবধানে যেও। আচ্ছা। এই তো হিমালয়ে এসে গেছি। ওইদিকে ওইদিকে মনে হচ্ছে সেই সরোবর। হ্যাঁ এই তো সেই সরোবর। এবার এবার নেমে পড়ি। সরোবর যে জলে ভরে গেল, এবার এবার আমি নামবো কি করে? এত বড় সাহস, আমার পুকুরে নামতে এসেছিস? ওরে বাবা, কি বিরাট মাকড়সা! যা চলে যা এখান থেকে, প্রাণে মরবি তুই। না, পালালে চলবে না, আমাকে আমার দেশবাসীদের বাঁচাতেই হবে। ও যাবি না? তবে এই নে, শোনো শোনো আমার কথা, আমি নিজের জন্য আসিনি। হ্যাঁ, দেশবাসীদের বিপদ থেকে বাঁচাতেই আমি এসেছি এখানে। নিচে নেমে এই প্রদীপটা নিয়ে যাব, আর তা দিয়ে আমার দেশবাসীকে রক্ষা করব। ঠিক আছে, আয় আমার পিঠে ওঠ, আমি তোকে নিচে নিয়ে যাব। বাহ, কি সুন্দর বাগান, জলের নিচে ভাসমান বাগান। ওই যে প্রদীপ, যাও নিয়ে যাও। ধন্যবাদ ধন্যবাদ বন্ধু। চলো এবার ওপরে ডাঙায় পৌঁছে দিই তোমায়। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। ধন্যবাদ বন্ধু, আসি আমি এবার আসি। এসো, যাই আগে স্বর্ণ রাজার কাছে যাই। কি হয়েছে? বিপদ, ঘোর বিপদ। কি হয়েছে রাজামশাই, আমায় বলুন। ওই হীরক রাজা আমাদের রাজ্য আক্রমণ করবে বলেছে। হ্যাঁ কেন? রাজকুমারী পুষ্পমালাকে বিবাহ করতে চায় ওই দুষ্টু হীরক রাজা। বাবা বাবা, আমি কিছুতেই ওই দুষ্টুটাকে বিবাহ করতে পারবো না বাবা। শান্ত হও মা, শান্ত হও। যদি রাজকুমারী বিবাহ না করে, তবে হীরক রাজা স্বর্ণরাজ্য আক্রমণ করবে, আমার প্রজাদের কি হবে? কানাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
হীরক রাজা কোনো দিন যুদ্ধ করতে পারবে না। হ্যাঁ কি বলছো? কি আশোক হীরক রাজার সৈন্য। সেনাপতি মহারাজ, যাও যাও যুদ্ধ করে রাজকুমারী পুষ্পমালাকে এখানে নিয়ে এসো। যাও যুদ্ধ যুদ্ধ। কি হবে কানাই, আমরা যে হেরে যাবো ওদের সৈন্য দলের কাছে, কিছুতেই পেরে উঠব না। চিন্তা করবেন না মহারাজ, আমি আছি। জানি না কি হবে, দেখি দেখি। ঋষিমশাই তো বললেন এই প্রদীপ দিয়ে যে কোনো অসাধ্য কাজ করতে পারব, দেখি তবে। কিন্তু কিন্তু কি করব এটা নিয়ে? ওদিকে ওদিকে সৈন্য দল এগিয়ে চলেছে স্বর্ণ রাজ্যের দিকে। অদ্ভুত কাণ্ড। হ্যাঁ এ কি কাণ্ড, দেখ মা দেখ, সৈন্যদল আসছে না, থেমে গেছে। বাবা ওদের হাতে অস্ত্রের বদলে ফুলের তোড়া। আমি তো কিছুই বুঝতে পারছি না, ফুলের তোড়া নিয়ে কেন আসছে ওরা? এসব এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, এত এত অস্ত্র শস্ত্র সব গেল কোথায়? সেনাপতি কি ব্যাপার, সৈন্যদল সব দাঁড়িয়ে পড়েছে কেন? বিনা অস্ত্রে যুদ্ধে যাবে কি করে মহারাজ? সে কি, অস্ত্র গেল কোথায়? এটাই তো অবাক কাণ্ড মহারাজ, সৈন্যদল অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে গেল, কিন্তু মাঝপথে কি কাণ্ড হলো, সব অস্ত্র ফুলের তোড়ায় পরিণত হলো মহারাজ। বুঝেছি, নিশ্চয়ই ওই স্বর্ণরাজের কাজ, শক্তিতে পেরে উঠবে না জেনে কোনো মায়াবী শক্তিকে কাজে লাগিয়েছে। আচ্ছা আমিও ছাড়বো না, সেনাপতি ওই স্বর্ণরাজকে রাতের অন্ধকারে গোপনে বন্দি করব আমরা, চলো। বেটা দুষ্টু মহারাজ, তোমাকে মজা দেখাবো। কি বলছো কানাই? বাবা ভরসা রাখুন মহারাজ, ওই দুষ্টু রাজা নিজেই জব্দ হবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি মহারাজ, তবে চিন্তা করবেন না, পাশেই আছি আমি। ঠিক আছে বাবা যাও। মহারাজ দেখি তোমার কত মায়া শক্তি আছে এবার। আমার 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 কোনো শক্তি নেই মহারাজ, আমার রাজ্য আক্রমণ করবেন না আপনি, দয়া করুন। তবে এক্ষুনি এক্ষুনি এই রাজ্য ছেড়ে চলে যাও, নয়তো প্রাণে মরবে তুমি। না তা হবে না, তুমি অত্যাচারী রাজা, তুমি আমার প্রজাদের কষ্ট দেবে, প্রাণ থাকতে আমি আমার প্রজাদের ছেড়ে যাব না। তবে তবে প্রাণ দাও, প্রাণ দাও এক্ষুনি মহারাজ। না না বাবা। মহারাজ এই এখন তুমি নিরস্ত্র মহারাজ, আমি ইচ্ছা করলে এক্ষুনি তোমাকে বধ করতে পারি, কিন্তু না আমি রক্তপাত চাই না, ফিরে যাও মহারাজ, নয়তো তোমাকে বন্দী করতে আমি বাধ্য হব। আমায় ক্ষমা করুন মহারাজ, আমি আমার শক্তির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমায় আমায় ক্ষমা করুন রাজকুমারী। কানাই বেরিয়ে এসো। প্রণাম মহারাজ। কানাই মহারাজ, মায়াবী শক্তি হলো এই প্রদীপের, আমি ইচ্ছে করলে
এই মায়াবী প্রদীপের ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনার সমস্ত সৈন্যদলকে হত্যা করতে পারতাম। এতে আপনার অন্যায় লোভের ফলস্বরূপ হাজার হাজার নিরীহ সেনার প্রাণ যেত। তাই অস্ত্রের বদলে ফুল এনেছি মহারাজ। হ্যাঁ মহারাজ, অস্ত্রের বিনিময় হিংসা ছড়ায়, আর ফুলের বিনিময় ভালোবাসা মিত্রতা। আজ থেকে আপনি আমার পরম মিত্র মহারাজ। আর আর কানাই মহারাজ, আজ থেকে হীরক রাজ্যের রাজা তুমি, আমি নই। তুমি হলে হীরক রাজ্যের যোগ্য রাজা, আমি নই। মহারাজ চলে, মহারাজ চলো সেনাপতি। কানাই, আমার একমাত্র কন্যা পুষ্পমালাকে বিবাহ করো তুমি। জয় হীরক রাজ্যের জয়, জয় হীরক রাজ্যের জয়, জয় হীরক রাজ্যের জয়। বুঝলি টিক্কা, হিংসা দিয়ে কিচ্ছু জয় করা যায় না। একদম ঠিক, শক্তিকে ক্ষমতাকে মানুষের কাজে লাগাও। জয় হীরক রাজ্যের জয়।